হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর নিজের খেয়াল রাখছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা ব্লিচিং প্যাক, তোমরা কোথাও পার্টিতে যাচ্ছ, ফাংশনে যাচ্ছ বা যেখানেই যাচ্ছ, তোমরা যদি চাও তোমাদের স্কিনটা গ্লোয়িং শাইনি হয়ে উঠুক তাহলে এই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভিডিওটা হতে চলেছে খুবই ইনফরমেটিভ। আজকে আমি এমনই একটা অ্যামেজিং প্যাক তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি এই মাত্র অ্যাপ্লাই করে আসলাম, আর তোমরা আমার গ্লোটা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। ইনস্ট্যান্ট তোমরা রেজাল্ট পাবে, ইনস্ট্যান্ট তোমাদের স্কিনটা গ্লোয়িং হয়ে উঠবে, ব্রাইট হয়ে উঠবে। তোমরা অবশ্যই এই প্যাকটা একবার অ্যাপ্লাই করো, আর যেভাবে আমি বলছি ফুল প্রসেসে তোমরা ঠিক একইভাবে অ্যাপ্লাই করে দেখো, 110% রেজাল্ট তোমরা অবশ্যই পাবে। এই প্যাকটা অ্যাপ্লাই তোমাদের স্কিনটা স্মুথ হয়ে উঠবে, টাইট হয়ে উঠবে, স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো আসবে। আশা করছি তোমরা এতক্ষণে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েছো, যদি এখনো না দিয়ে থাকো তাহলে এক্ষুনি দিয়ে দাও, আর এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরো হেল্পফুল ভিডিও আর আপডেট তোমরা পেয়ে যাবে, আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তো চলো এবার দেখে নাও এই ব্লিচিং মাস্কটা আমি কিভাবে বানাবো। তো এই ব্লিচিং মাস্কটা বানানোর জন্য আমি প্রথমে একটা বোল নিয়েছি, বোলে আমি ফার্স্ট যেটা দেব সেটা হলো কফি পাউডার। কফি পাউডার এর আগের অনেক ভিডিওতে আমি বলে দিয়েছি ইনস্ট্যান্ট হোয়াইটনিং এ খুবই ভালো কাজ করে কফি পাউডার, এছাড়া যে কোনো ডার্ক স্পট দাগ সব কিছুকে রিমুভ করে দেয়, স্কিন টোনকে ইভেন করে, পিগমেন্টেশন সানট্যান এগুলোকে তো রিমুভ করে। তো কফি পাউডার তোমরা নেবে হাফ টি স্পুন, এর সাথে তোমরা নেবে আলুর জুস। আলুটাকে একটু গ্রেট করে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে যেই জুসটা পাবে সেই জুসটা তোমরা নেবে এক টি স্পুন মতো। আলুর জুসে থাকে ভরপুর মাত্রায় ব্লিচিং প্রপার্টি, স্কিন হোয়াইটনিং এ এটা খুবই ভালো কাজ করে, ত্বকের যে কোনো দাগ ধাব্বে সব রিমুভ করে দেয়, এর সাথে সাথে স্কিন টোনকে ফেয়ার করে দেয়। তাই আলুর জুস তোমরা নেবে হাফ টি স্পুন, এর সাথে তোমরা নেবে হলো টমেটো। টমেটো তোমাদের স্কিনটাকে লাইট ও ব্রাইট করতে হেল্প করে, টমেটো সান ট্যানকে সানবার্নকে রিমুভ করে, এছাড়া টমেটো তোমাদের স্কিনে না পিঙ্কিশ গ্লো দেবে, আর টমেটো যে কোনো স্পটকেও কিন্তু রিমুভ করতে ভীষণ হেল্প করে। তো তোমরা টমেটো নেবে 1 টিস্পুন, আর এর সাথে মিক্স করবে হলো হলুদ। তোমাদের কাছে যদি কাস্তুরি হলদি থাকে তাহলে তোমরা সেটা ইউজ করবে, যদি কাস্তুরি হলদি না থাকে তাহলে তোমরা কিচেন হলদি একদম 1 পিঞ্চ ইউজ করবে, অল্প পরিমাণে কাস্তুরি হলদি ইউজ করবে। হলুদের গুণাগুণ তো আলাদা করে বলার কিছু নেই, হলুদের গুণাগুণ সবাই জানো, স্কিন ব্রাইট নিয়ে খুবই ভালো কাজ করে হলুদ, এছাড়া এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে যেটা তোমাদের অ্যাকনি পিম্পল এগুলোকেও রিমুভ করতে হেল্প করে। এরপর এতে নেবে হলো লেমন জুস। লেমন জুসে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি, এছাড়া লেমনও যে কোনো ডার্ক স্পট পিগমেন্টেশন এগুলোকে রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে। অ্যাট লাস্ট এতে নেবে হলো এভারিথের পিল অফ মাস্ক। এই মাস্কটা তোমরা বাজার থেকে তোমাদের পারচেস করতে হবে। তো এই মাস্কটা তোমরা নেবে 1 টিস্পুন মতো। এই সব কটা ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিক্সড করতে হবে, মিক্সড করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এটাকে অন্তত 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে মিক্স করতে হবে, যেহেতু এতে পিল অফ মাস্ক আছে, এই সবকটা ইনগ্রিডিয়েন্টসকে একসাথে ভালোভাবে মিক্স করাটা প্রয়োজন। তো সবকটাকে একসাথে 1-2 মিনিট ধরে ভালোভাবে মিক্স করার পর তারপর তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে। তবে অ্যাপ্লাই করার আগে যে কোনো রোজ ওয়াটার বা এমনি নর্মাল প্লেন ওয়াটার দিয়েও ধুয়ে নিতে পারো, তবে রোজ ওয়াটার দিয়ে ভালো করে স্কিনটা মুছে নিলে বেটার হয়, বেটার রেজাল্ট তোমরা পাবে। তো রোজ ওয়াটার দিয়ে ভালো করে স্কিনটাকে পুরো ভালোভাবে মুছে নিতে হবে, যাতে কোনো স্কিনে অয়েল ডার্ট এগুলো না থাকে। ভালোভাবে মুছে নিয়ে তারপরে তোমরা এই প্যাকটা অ্যাপ্লাই করবে। এই প্যাকটা পুরো ফেসে আই এরিয়া বাদ দিয়ে আর লিপস এরিয়া বাদ দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে তারপর তোমরা এটাকে ড্রাই হতে দেবে। অন্তত 10 থেকে 15 মিনিট লাগবে এটা ড্রাই হতে, এটা ফুল ড্রাই হবে। ড্রাই হওয়ার পর তোমরা দেখবে এই নিচের থেকে আস্তে আস্তে করে এটা উঠে আসছে, যেভাবে তোমরা পিল অফ মাস্ক ইউজ করো সেম প্রসেসে তোমরা এটাকে হালকাভাবে ধরে আস্তে আস্তে রিমুভ করবে, বেশি জোরে টানাটানি করবে না বা বেশি জোরে রাব করবে না, হালকাভাবে টেনে টেনে, একটু ব্যথা লাগবে, হালকা পিল অফ মাস্ক যেহেতু ইউজ করেছি এতে হালকা একটু টান লাগবে, যার কারণে তোমরা আস্তে আস্তে একটু টাইম নিয়ে ভালোভাবে এটাকে রিমুভ করবে। রিমুভ করার পর তোমাদের স্কিনে তোমরা কিচ্ছু অ্যাপ্লাই করবে না অন্তত 10 মিনিট। এভাবেই তোমাদের স্কিনটাকে তোমরা রেখে দেবে, তোমাদের ব্লাড সার্কুলেশনটাকে নর্মাল হতে দেবে, স্কিনটাকে একটু রিল্যাক্স হতে দেবে, তারপর তোমরা ফার্স্টে প্লেন ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারো। প্লেন ওয়াটার দিয়ে ধুয়েও নিতে পারো, এছাড়া এর নেক্সট যে প্রসেসটা রয়েছে সেটাও করতে পারো না ধুয়ে।
তো যদি তোমরা ধুতে চাও তো প্লেন ওয়াটার দিয়ে ফার্স্টে ধুয়ে নিলে মুখটা। ধুয়ে নেওয়ার পর তোমরা রোজ ওয়াটারটাকে অ্যাজ এ টোনার ভালোভাবে ফুল ফেসে অ্যাপ্লাই করবে। ফার্স্টে একবার রোজ ওয়াটার দিয়ে ফেসে অ্যাপ্লাই করে নিলে সেই রোজ ওয়াটারটা ড্রাই হয়ে গেল। নেক্সট তোমরা আবার ওই রোজ ওয়াটারটা দিয়ে আবার একবার অ্যাপ্লাই করে নিলে, মানে তোমরা ডাবল টোনিং করলে। ডাবল টোনিং করার পর তোমরা এভাবেই এটা যদি নাইট টাইমে ইউজ করো খুবই ভালো রেজাল্ট তোমরা পাবে। তারপর তোমরা ঘুমোতে যাও বা যা কাজ করার করো, তো এই রেমিডিটা তোমরা একবার ফলো করে দেখো, ইনস্ট্যান্ট তোমরা রেজাল্ট পাবেই, তোমাদের স্কিনে গোল্ডেন গ্লো তোমরা পাবে। অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো তোমাদের স্কিন কতটা ব্রাইট ও লাইট হয়ে ওঠে, সাথে সাথে তোমাদের স্কিনে যে কোনো পার্টি ফাংশন বা তোমাদের স্কিনে ফেসিয়াল করারই প্রয়োজন হবে না তোমরা এটা ইউজ করলে। তোমরা এটাকে সপ্তাহে দুদিন ইউজ করতে পারো। এটা ইউজ করার পর তোমরা যে কোনো পার্টি ফাংশনে ইনস্ট্যান্ট চলে যেতে পারো, তোমাদের মেকআপেরও প্রয়োজন হবে না। তো তোমরা অবশ্যই এই রেমিডিটা একবার ট্রাই করো, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে রিভিউ জানিও যে তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি চাও তোমরা এই রেমিডিটা অ্যাপ্লাই করে আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে পিকচার সেন্ড করতে পারো, আমি তোমাদের পিকচার আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। আই উইল সি ইউ অ্যাগেইন ইন মাই নেক্সট ভিডিও। বাই গাইস।